রমজানে আপনি মেলামেশা করতে পারেন, কি আপনার যেহেতু স্ত্রী, আপনার বিবাহ বন্ধনের মাধ্যমে আপনার একটি হক স্ত্রী, স্ত্রীর সাথে মেলামেশার বিধিবিধান নিষেধ নেই। উনি বলেছেন রমজান মাসে স্বামী ও স্ত্রী মেলামেশার বিধিবিধান কি? রমজান মাসে স্বামী স্ত্রীর যে মেলামেশার বিধানটা কি? অবশ্যই হে প্রিয় ভাই, আপনি অবশ্যই আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন, আর যারা প্রিয় ভাইয়েরা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন অবশ্যই আপনারা শেয়ার করুন অন্য প্রিয় ভাই এবং বোনদের এই রমজানের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো ছড়িয়ে দিন, যাতে আপনি যেভাবে জানতেছেন বা জানার আগ্রহী রয়েছে অন্য ভাইয়েরা হয়তো জানার জন্য অপেক্ষমান রয়েছে। প্রিয় দর্শক, রমজানে আপনি মেলামেশা করতে পারেন, কি আপনার যেহেতু স্ত্রী, আপনার বিবাহ বন্ধনের মাধ্যমে আপনার একটি হক স্ত্রী, স্ত্রীর সাথে মেলামেশার বিধিবিধান নিষেধ নেই। তবে রমজানের একটি সিস্টেম রয়েছে, আপনি যে শুভে সাদেকের পরে অর্থাৎ আপনি সেহরি খাওয়ার পরে এবং ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্থাৎ মাগরিবের আজান পর্যন্ত, শুভে সাদেক পর্যন্ত এই সময়ের ভিতর বিরতি থাকতে হবে যে কোনো কাজ থেকে, অন্যায় কাজ, খারাপ কাজ কিংবা আপনার স্ত্রীর মেলামেশা থেকে এই সময়টা আপনি বিরত থাকতে হবে। কারণ ফতোয়া আলমগীর মধ্যে এসেছে যে এই সময় অবশ্যই স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। আপনি মেলামেশা করতে হলে আপনি ইফতারের পর থেকে সেহরির পূর্ব পর্যন্ত এই সময়ের ভিতর আপনি যে কোনো সময় আপনার স্ত্রীর সাথে আপনি সঙ্গবদ্ধ হতে পারবেন, মেলামেশা করতে পারবেন। আবার অনেক ভাই বলেন রোজা রেখে কি আমি স্ত্রীর সাথে কি দিনের বেলা কোনো আনন্দের কারণে বা কোনো কারণে কি আমি কি চুম্বন করতে পারবো? হ্যাঁ, আপনি চুম্বন করতে পারবেন। অধিকাংশ মুফতিগণ বলেন, ফিকহেগণ বলেন, আমরা অনেক সময় নারীর সংঘর্ষ হলে আমাদের যে যৌন শক্তিটা আমরা ধরে রাখতে পারি না। যদি এরকম আশঙ্কা থাকে তাহলে অবশ্যই আপনি সেই সময় রোজা ভঙ্গ হওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে অবশ্যই এই কাজ থেকে বিরত থাকবেন। রোজার যে সময়টা পার হলে তখন আপনি আপনার কাজগুলো করতে পারবেন। তবে অনেকেই আমরা বলি যে রমজানে রোজাও রাখবো, স্ত্রীর সাথে দিনের বেলা মেলামেশাও করবো, এতে আপনার কোনো এতে কোনো গুণা হবে কিনা? অবশ্যই গুণা হবে। এখানে এই ক্ষেত্রে আপনি চারটি বিষয়ে আপনি মারুম হচ্ছেন। নাম্বার ওয়ান হলো সে গুণাগার হবে, আপনি গুণাগার হচ্ছেন। অনেক সময় স্বামী জোর দাবি জানায় স্ত্রীর প্রতি, সেক্ষেত্রে স্ত্রীর কিছু করার নেই বা স্ত্রীর উপর আঘাত করে, সেক্ষেত্রে স্ত্রী কী করবে? স্বামীর আদেশ মানার জন্য অবশ্যই স্বামী গুণাগার হবে, অবশ্যই স্বামী গুণাগার হবে। কিন্তু নফল এবং সুন্নাহ রোজাগুলো সেক্ষেত্রে স্ত্রীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, তোমরা স্বামীর অনুমতি নিয়ে তোমরা নফল রোজা রাখো। কিন্তু ফরজ এখানে স্বামীর অনুমতি নেওয়া বা নেওয়ানোর কোনো প্রশ্নই আসে না, কারণ এটা আল্লাহর বিধান, আল্লাহ ফরজ করেছেন। অতএব যে চারটি বিষয় থেকে আপনি মারুম হচ্ছেন যদি রোজার সময় যদি এরকম কার্যকলাপ করে থাকেন, এক নম্বর হলো আপনি গুণাগার হচ্ছেন, দ্বিতীয় নম্বর হলো সেই দিন আপনার রোজা ভঙ্গ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তৃতীয় নম্বর হলো আপনি ফানাহার ও যৌন মিলন থেকে আপনি সেই দিন দূরে সরে থাকছেন, চতুর্থ নম্বর হলো সেই দিন রোজা কাজা করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। অতএব প্রিয় দর্শক, প্রিয় ভাইয়েরা এবং প্রিয় বোনেরা যারা বিবাহিত রয়েছে, আমরা অবশ্যই এই বিষয় খেয়াল রাখবো। তারপরে আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, জীবন ঘনিষ্ঠ সম্পর্কে জানতে চেয়েছেন যে মেলামেশা করে যদি ঘুমিয়ে পড়লাম, কারণ মেলামেশার পরে গোসল করা ফরজ হয়ে যায়, স্বামী স্ত্রীর যে পার্সোনাল বিষয়টা মেটানোর পরে গোসল ফরজ হয়ে যায়, কোনো কারণে রমজান মাসে ঘুমিয়ে পড়লেন, সেহারি খুবই নিকটবর্তী আর সময় নেই, সেই ক্ষেত্রে গোসল করার যে সময় নেই, সেই ক্ষেত্রে যদি উনি যদি সেহারে যেহেতু সময় কম, সেহারে যদি করে ফেলে তাহলে তার কি রোজা হবে নাকি রোজা হবে না, এই বিষয়ের বিধান জানতে চেয়েছেন। অবশ্যই প্রিয় ভাই এবং বোনেরা, সবার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি মাসআলা যে সেই সময় যদি আপনার সময় যদি সন্নিকটে থাকে, যে অল্প সময় রয়েছে আমি গোসল করা আমার এই মুহূর্তে সম্ভব না, অবশ্যই আপনি সে সময় সেহারি করে নেবেন, দেন আপনি গোসল করে নেবেন, ফরজ কাজ সেরে নেবেন, দেন আপনি নামাজ, ফজরের নামাজ আদায় করবেন, তাহলে আপনার রোজা নষ্ট হবে না, রোজা হয়ে যাবে। একটি বোন জানতে চেয়েছেন যে ইফতারের যথাসময়ের পূর্বে মুয়াজ্জিন, যেমন আমাদের মহল্লায় মহল্লায় মসজিদ রয়েছে, মসজিদের মধ্যে আজান দিয়ে থাকে, মাগরিবের পাঁচ ওয়াক্ত আজান, যেমন তখন ইফতারের যে সময় সন্নিকটে যখন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মাগরিবের যে আজানটি দেওয়া হয়, সেই সময় কোনো কারণে অনেক সময় মসজিদের
যেই ঘড়ি রয়েছে সেই ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেল বা ডাউন হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে টাইমের আগ কিংবা পর হয়ে গেল বা আগ হয়ে গেল, সেই ক্ষেত্রে কী করণীয়? বন্টি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে ওই এলাকার মানুষ মুয়াজ্জিনের আজানের সিগনাল শুনে পরপরই সে তারা কী করলেন, রোজা ভঙ্গ করে ফেললেন, অর্থাৎ ইফতার করে ফেললেন। এখন সেই মুহূর্তে কী করবে? অবশ্যই আমরা সচেতন থাকতে হবে, আমরা শুধু কেবল ঘড়ির দিকে নয়, আমাদের হাতের মোবাইল রয়েছে ডিজিটাল প্রকৃতি, যার যার লোকেশন অনুযায়ী টাইমটা সেইভাবে অটোমেটিক সেটেল হয়ে যায় স্যাটেলাইটের মাধ্যমে, ডিজিটাল প্রকৃতির মাধ্যমে। তাছাড়া আমরা একটা যাচাই করব, কারণ একটা মহল্লায় একটা মসজিদ থাকে, পাশের মহল্লা আরেকটা মসজিদ আছে, এই যে চারপাশে যখন আজানের সিগনাল পড়বে ওই অনুযায়ী আমরা ইফতারটা করব। তারপরও যদি ভুলবশত যদি এরকম হয়ে যায়, অনেকেই এই বিষয় নিয়ে মত দিয়েছেন, যেমন আল মুগনি গ্রন্থগারের মধ্যে এসেছে চতুর্থ নম্বর খণ্ডে 489 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন, ভুলবশত যেহেতু হয়েছে তাদের রোজা হয়ে যাবে, ওই এলাকাবাসীদের সকলের রোজা হয়ে যাবে। আবার অনেক ফিকহেগণ বলেছেন, মুফতিগণ ফতোয়া দিয়েছেন যে তার রোজা হবে না। কেন হবে না? কারণ নির্দিষ্ট একটা সময় রয়েছে, সে শুভে সাদিকের পূর্বেই সে রোজা ভঙ্গ করে নিল, তার রোজা হবে কীভাবে? এরকম অনেকেই বলেছেন, তাদের যুক্তি রয়েছে। যেমন ফাতহুল বারির মধ্যে এসেছে চতুর্থ নম্বর খণ্ড 200 নম্বর পৃষ্ঠা, এছাড়াও মাজমুউল ফাতোয়ার মধ্যে এসেছে 25 নম্বর খণ্ডে 231 নম্বর পৃষ্ঠা, তাছাড়া আল শারহুল মুফতির মধ্যে সেখানে মধ্যে ষষ্ঠ নম্বর খণ্ড 402 নম্বর পৃষ্ঠা থেকে 408 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ 6 পৃষ্ঠা ব্যাপী ব্যাখ্যা সহকারে চমৎকারভাবে সেখানে তথ্য দিয়েছেন যে সেই দিন যদি তারা এরকম কাজ হয়ে যায় কোনো কারণে, তারা যেন পরবর্তীতে ঈদের পরে বাহাদুর ঈদ অর্থাৎ ঈদের পরে যেন তারা রোজা রেখে দেয়, ওই রোজাটা যেন রেখে দেয়। আবার অনেকে বলেছেন রাখতে হবে না, তো যাই হোক আমরা চেষ্টা করব অ্যালার্ট থাকতে, সতর্ক সহকারে আমরা যেন ইফতার সম্মুখে রেখে আল্লাহর কাছে তসবিহ তাহলিম করে আল্লাহকে স্মরণ করে সেই মুহূর্তে আল্লাহকে ভয় করে আমরা সেই সময় আমরা ধৈর্য ধারণ করে চারপাশে এলান কিংবা আজান বা আমার হাতের মোবাইল কিংবা ঘড়ি সর্বদিক দিকে মিলিয়ে আমরা ইনশাআল্লাহ ইফতার ভঙ্গ করবো, অর্থাৎ ইফতারের নিয়মকানুনগুলো আমরা মানব। তবে প্রিয় দর্শক, আমরা ইফতার সম্মুখে যখন রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হন, হাদিস শরীফের মধ্যে রয়েছে যে তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, আমার ফেরেশতারা তোমরা বলেছিল যে তাদেরকে কেন সৃষ্টি করেন? আল্লাহ বলেছিল ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে কিছু খলিফা প্রতিনিধি তৈরি করতে চাই। সেই মুহূর্তে ফেরেশতারা নিষেধ করেছে, আল্লাহ আপনি এমন কেন খলিফা সৃষ্টি করবেন, তার হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, তারা এরকম করে বেড়াবে, আপনি এরকম প্রতিনিধির প্রয়োজন নেই, আমরা তো রয়েছি, আমরা সবসময় আপনার ইবাদত বন্দেগী করি, আপনি যেইভাবে যেই কাজে আমাদেরকে রেখেছেন আমরা সবসময় সেই কাজে নিয়োজিত থাকি। তখন ফেরেশতাদের জবাবে আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন, হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তখন এই ইফতারের সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা দেখো জমিনের দিকে তারা কী চায়। তখন ফেরেশতারা বলে, ইয়া মাবুদ, তারা তো চায় আর তারা ক্ষমা চায় এবং তারা জান্নাত চায়। আল্লাহ বলে, তোমরা নিষেধ করেছো, দেখো আমার বিধিবিধান মানার ভয়ে তাদের সামনে কত আইটেমের ফল রয়েছে, আঙ্কুর, বেদানা, আম, কলা, দুধ, দধি, মিষ্টি, কত আইটেম রয়েছে খাবার, কিন্তু তারা তো খায় না। কেন খায় না জানো? তারা আমাকে ভয় করে। তোমরা নিষেধ করেছিল তাদেরকে সৃষ্টি না করতে, তাদেরকে তৈরি না করতে, কিন্তু দেখো তাকিয়ে তারা আমাকে আমার ইবাদত বন্দীর জন্য তারা কত চেষ্টা করে, তারা আমার সিগনাল দেওয়া পর্যন্ত সেই পর্যন্ত তারা অপেক্ষা করে রয়েছে, তারা খাবার সামনে নিয়ে রয়েছে ধৈর্য সহকারে, যাও তাদেরকে বলো, ঘোষণা দিয়ে দাও তাদের গুণাগুলো মাফ করে দিলে এবং তাদের জন্য জান্নাত রয়েছে। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বারে ছিলেন সেই মুহূর্তে তিনি মিম্বারে থেকে মিম্বারে যে তিনটি সিঁড়ি রয়েছে তিনবার তিনি বলেছিলেন আমিন। যখন সাহাবিরা জুমার আলোচনা শেষ হয়ে যায় তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি এমন কোনো দিন
জুমার আলোচনা করতে গিয়ে, খুতবা দিতে গিয়ে কখনো তো এরকম করেন নাই। কিন্তু আজকে কেন ইয়া রাসূলুল্লাহ জুমার দিন আপনি তিনবার তিনটি সিঁড়িতে পরপর উঠে বসে বললেন আমিন আমিন, কারণটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি প্রথম সিঁড়ির মধ্যে ছিলাম তখন জিব্রাইল আমিন এসেছে, এসে বলে ওদের উপর লানত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, তখন আমি নবী বলেছিলাম আমিন, তাদের উপর লানত বর্ষিত হোক। দেখুন, আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো আমরা সাথে সাথে বা মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। দ্বিতীয় নম্বর, যে সিঁড়ির মধ্যে যখন উঠলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা পিতা মাতাকে উভয় জনকে পেলো কিন্তু পিতা মাতাকে উভয় জনের খেদমত করে জান্নাত পেলো না, জিব্রাইল আমিন বলেছে তাদের উপর লানত আর আমি বলেছি আমিন। দেখুন, এ রমজানে রোজা রাখলেন, নামাজ পড়লেন, সব বিধি বিধান ঠিক করলেন কিন্তু পিতা মাতাকে আপনি টেক কেয়ার করলেন না, পিতা মাতার ইফতারি সেহারি যথাসময়ভাবে আপনি দিলেন না, অবশ্যই আপনার ইফতার বেকার। কারণ হুমা জান্নাত তুকা না রুকা, আল্লাহ রাসূল বলেন তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা হলো তোমার জন্য জাহান্নাম। এবার চিন্তা করেন পিতা মাতার কতটুকু মহব্বত করা দরকার। রমজান শেষ, আপনার ছেলে সন্তান আপনার স্ত্রীর জন্য বিভিন্ন ধরনের কসমেটিক হতে, বিভিন্ন ধরনের কোয়ালিটি হতে, সব ধরনের পোশাক আপনি ক্রয় করে থাকেন কিন্তু অথচ যে বাবা মার কারণে আপনি দুনিয়া দেখতেছেন, এ রমজানে মাহে রমজান রোজা পালন করতেছেন, আল্লাহর বিধিবিধান পালন করতেছেন, সে বাবা মার বিধিবিধান নিয়ম কানুন বাবা মার যেই আদব রয়েছে সেগুলো আপনি পালন করেন না, তা আপনার অবস্থা কী হবে আপনি কি ভেবেছেন? সব কিছু বেকার, সব কিছু কোনো কিছু কাজে আসবে না। অতএব পিতামাতাকে ভালোবাসতে হবে, পিতামাতার যা যখন প্রয়োজন আপনার বুঝটা আপনার অবশ্যই রয়েছে, আপনি খেয়াল করে আপনি নিজে গিয়ে তদন্ত নিয়ে আপনি সব কিছু করবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই রমজান মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস। তিন নম্বর যে সিঁড়িতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেন সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সেই তৃতীয় নম্বর সিঁড়িতে উঠে বলেছিলেন আমিন, যা অন্যান্য জুমার সময় আপনি কখনো বলেন নাই? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সময় জিব্রাইল আমিন এসেছেন, এসে বলেছেন যারা রমজান মাহে রমজানকে পেল, মাহে রমজানের রোজাকে পেল কিন্তু তারা গুনাহ থেকে মাফ হতে পারলো না, তারা গুনাহ থেকে তারা মাহরুম হতে পারলো, গুনাহ থেকে তারা সরে আসতে পারলো না।